নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী গৌরকন্যা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার সকাল 7:30, মা ব্রেকফাস্ট বানাচ্ছে ভেজিটেবলস দিয়ে উপমা। মা একটু সিক, ওর ভয়েসে একদমই মিউট হয়ে গেছে, কিন্তু ও তবু কুক করছে আমাদের জন্য। কাল থেকে মা একটু দেখছি স্যার হয়ে গেছে, কারণ ও ভিডিওতে কথা বলতে পারছে না। আমি তো ওর ভয়েসটা ঠিক করতে পারবো না, বাট আমি ওর ভয়েস হতে পারবো ইজিলি। তাই আমি ভাবলাম মাকে একটু হেল্প করে দিই ওর ভিডিওতে, ওটা ওকে একটু হ্যাপি করবে। হয়ে গেছে মায়ের ব্রেকফাস্ট বানানো, তাড়াতাড়ি খেয়ে এবার আমরা স্কুলে চলে যাব। এই ফুটে আমরা সবাই খুব ভালোবাসি। এই উইকটা খুব এক্সাইটিং আমাদের কাছে। লাস্ট উইক অফ দ্য স্কুল ইয়ার, ইন্ডিয়া যাবো, শপিংয়ে যাবো, অনেকগুলো অ্যাক্টিভিটি আছে। এখন মর্নিং 10 o'clock, মা আসছে এখন আমাদের স্কুলে। আজ ওয়েদারটা খুব সুন্দর। এটা আমাদের স্কুল, দূরে যে বিল্ডিংটা দেখছো ওটা অফিস। মা স্কুলের অফিসে যাচ্ছে, আমাদের আজ ডক্টর ভিজিট আছে, মা তাই আমাদের স্কুলে পিক আপ করছে। এই স্প্রিং সিজনে আমার খুব পলেন অ্যালার্জি হয়, থাউজেন্ডস অফ স্নিজিং হয় আমার। এনিওয়ে, ভাই খুব রেগে গেছে মার ওপর, ও স্কুল থেকে বেরিয়ে আসতে চায় না। আর মা যেই বলেছে ডক্টর ভিজিট আছে, ওর ভয় পেয়ে গেল, কারণ ও থিঙ্ক করে ডক্টরের কাছে গেলে ওকে ইনজেকশন দেবে। স্কুল থেকে বেরিয়ে আসতে আমারও ভালো লাগে না, অনেক ক্লাস মিস হয়ে যায়। কিন্তু আমরা তো ডিফারেন্ট কান্ট্রিতে ট্রাভেল করব, তাই এটা ম্যান্ডেটরি ডক্টর ভিজিট। এভরি টাইম আমরা যখন ইন্ডিয়া আসি, মা বাবা আমাদের ডক্টরের কাছে নিয়ে যায়, সবার পেরেন্টসরা যায়, কারণ এটা একটা বিগ ক্লাইমেট চেঞ্জ হয় আমাদের বাড়ির জন্য। কারণ সকালে যে বলছিলিস তুই খুব টায়ার্ড, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল, তুই তো সকালে বললি তুই স্কুলে যেতে চাস না, ওই জন্য তো আমি তোকে পিক আপ করতে এলাম। কি ঝগুলটা ছেলে রে বাবা, এই যে চলে এসেছি গাড়ির কাছে, এবার আমরা বাড়ি যাব, কারণ বাবা তো ওই আসেনি, মিটিং করছে, ওকে পিক আপ করবো, তারপরে ডক্টরের কাছে যাবো। লাস্ট উইকেও ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়েছিল, কিন্তু আমাদের এক্সাম ছিল তাই জন্যে এ উইকও হচ্ছে। দে রিয়েলি টুক এ গ্রেট কেয়ার অফ আওয়ার এভরিথিং, উই আর রিয়েলি গ্রেটফুল টু দ্যাম। স্কুল ডেসে যখন খুশি স্টুডেন্টসদের পিক আপ আর ড্রপ আপ করা যায়, কিন্তু ভ্যালিড রিজন থাকতে হবে। আমরা দুজনে ডক্টর দেখানো হয়ে গেলে আমরা আবার স্কুলে ফিরে আসব। সামার আসছে তাই জন্য অনেক জলে বোতল ট্রঙ্কে। ভাই এখনও রেগে আছে, বলছে যে ওই ডক্টরের কাছে যাবে না, স্কুলেই যাবে। মা ট্রঙ্কে ব্যাগটা রেখে দিল, ভীষণ হেভি হয়ে গেছে ব্যাগটা। আমাদের পিক আপ হয়ে গেছে, এবার বাবাকে পিক আপ করতে হবে, তারপর ডক্টর অফিস। এই দুষ্টু ছেলেটা কখনোই গাড়ির দরজাটা ঠিক করে বন্ধ করে না। চলো এবার স্টার্ট করি, এখান থেকে 25 to 30 minutes মতো লাগবে ডক্টরের কাছে যেতে। আজ মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, আকাশটা খুব ক্লাউডি, তবে আর বৃষ্টি ভালো লাগছে না বাবা, উই ওয়ান্ট সামার। যদিও আমার পলেন অ্যালার্জি আছে, স্প্রিং সিজনে খুব ভালো লাগে ফুল দেখতে। এখন আমাদের অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 30 মিনিটস, বাট গুড পার্ট ইজ দ্যাট কোনো ট্রাফিক নেই, হোপফুলি আমরা লেট হয়ে যাব না। দিস রোড ইজ মাই মোস্ট ফেভারিট, স্মল মাউন্টেন্স, উইন্ডমিলস, ন্যারো লেন্স, ইটস ভেরি প্রিটি। চলে এসেছি আমরা হসপিটালে, ফর্ম ফিল আপ করা হয়ে গেছে বাবার। আমরা এখন ওয়েট করছি, ভাই অ্যাকোয়ারিয়ামে মাছ দেখছে, ও মাছ দেখতে খুব ভালোবাসে, ও আবার গল্প করে মাছের সঙ্গে। চলে এসেছি আমরা রুমের মধ্যে, নার্স এসেছিল, দুটো করে ভ্যাকসিন দেবে আমাদের দুজনকে। আমারও একটু একটু ভয় লাগছে, আমারও ইঞ্জেকশনের ভয় লাগে। কোভিড আর টাইফয়েডের ভ্যাকসিন দেবে, আর ম্যালেরিয়া ওরাল মেডিসিন দেবে। লাস্ট টাইম ভাই খুব জেট লাগে ভুগছিল, তাই ডক্টর
আবার মেডিসিন দেবে। মাগু, যেই বিছানায় উঠেছে সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে যাচ্ছে, জামা ছিঁড়ে ফেলেছে, ভাবছি রাতের জামা পরেছি। আরে মা, তোর ভয় লাগছে ইনজেকশনের জন্য? স্কেয়ার অফ ইট? কটা ইনজেকশন নিবি, একটা না দুটো? একটা নিবি, দুটো নে না, কি ভালো ইনজেকশন গুলো। I'll get none. No, দুটো নে, দুটো খুব ভালো। এবার বাটারফ্লাইটা দেখাও তো, কিরকম করে বাটারফ্লাইটা হয়। ওটা বাটারফ্লাই হয়েছে? আর এটা কি? এটা বানি? ভাই খুব বেবি ছিল, ইঞ্জেকশন নেওয়ার সময় একটুখানি কাঁদেনি, তাই ডক্টর ওকে তিনটে স্টিকার দিল, ও খুবই খুশি হয়ে যেত। এখন ফ্রেশকে বাই বলছে, এবার বাড়ি যাচ্ছি। এই রা মা, কি কি স্টিকার পেয়েছিস দেখি। আচ্ছা এইটা একটা, আর এটা কার জন্য? That's for Yusuf and that's for me and that's Braden's. That's Braden? হয়ে গেছে আমাদের চেক আপ, তবে আজ আর স্কুলে যাব না। ভ্যাকসিন নেবার পরে খুব হাতে পেন হয় আর ফিভারও আসে। তুই গাড়ির ওই ট্রাঙ্কে তোর স্কুলের ব্যাগটা আছে, খিদে পেয়েছে বলছে ডাক্তার, পেট থেকে তো তোর আওয়াজ হচ্ছিল, নিয়ে খেয়ে নে। রামা হাংরি? অ্যাপেল খাবি? খাবি অ্যাপেল? নে বিরিয়ানি চলুন, চলে এসেছি বিরিয়ানির দোকানে। হসপিটাল থেকে এই বিরিয়ানির দোকানটা মাত্র 6 মিনিটের রাস্তা, আর বাড়ি থেকে যখন আমরা এখানে আসি প্রায় 30 মিনিট মতো লেগে যায়, তো এই সুযোগটা ওর বাবা কখনো হাতছাড়া করে না। হয়ে গেছে খাওয়া তোদের? হ্যাঁ মামা বলো। কারণ ইন্ডিয়াতে রূপ আছে, তোর আমেরিকায় রূপ নেই, তাই তোরা জাম্প করতে পারিস না। এই যে চলে এসেছে একটা ফ্যামিলি প্যাকের চিকেন 65 বিরিয়ানি, আর যখনই আপনি ফ্যামিলি প্যাকের একটা বিরিয়ানি নেবেন তার সঙ্গে হয় একটা চিকেন 65 আর না হলে একটা চিলি চিকেন ফ্রি দেয়। বাড়ি ফিরে সবাই বিরিয়ানি খাবো, কিন্তু এখন তো অনেকটা রাস্তা, প্রায় 30 মিনিটের, তো রাস্তায় যেতে যেতে এই চিকেন 65টা আমরা খেতে খেতে যাবো। চলুন, চলে এসেছি বাড়িতে। মেহার আমার দুজনেরই ওদের খুব খিদে পেয়ে গেছে, এই সময় তো স্কুলে দুটো টিফিন হয়ে যায়। চিকেন 65টা তো গাড়িতেই খেয়ে নিয়েছি, এই বক্সটাতে আর কিছু নেই, এটাতে আছে একটু রায়তা আর এটাতে আছে একটু সালান, কিন্তু সালানটা আমরা খুব একটা খাই না, সালানটায় তেল মশলা থাকে খুব বেশি, খেলেই দেখি ওটা অম্বল হয়ে যায়। মেহার ডাক্তার যখন মেহার সঙ্গে কথা বলছিলেন, মেহার আবার পেট থেকে চুঁচু করে আওয়াজ হচ্ছিল, সঙ্গে করে একটা আপেল ছিল দিয়েছিলাম, কিন্তু এখনও বিরাট খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি একটু করে খাইয়ে নিয়ে একটু করে এবার জ্বরের ওষুধ দিয়ে দেবো। ডাক্তারও বলেছেন যে একটু করে জ্বরের ওষুধ দিয়ে দিতে, কারণ এই ভ্যাকসিনগুলোতে নাকি খুব ব্যথা হয় বাচ্চাদের। কতটা পরিমাণ দিয়েছে দেখুন, ফ্যামিলি প্যাক তো একদম ফ্যামিলি প্যাকই, চারজনের হয়েও আমাদের আবার একটু বেড়ে যায়। এই ফ্যামিলি প্যাকটার দাম নেয় $33, $33 মানে ধরুন 2600 কি 2700 টাকা, কিন্তু তার সঙ্গে আবার একটি চিকেন 65 ফ্রি, যেটার দাম ধরুন আরও $12, মানে প্রায় 1000 টাকা মতো। যাই হোক চলুন, খিদে তো আমাদেরও খুব পেয়েছে, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।